রমজান কে সামনে রেখে নোয়াখালীর বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও দাম বেড়েছে মাছ আর মুরগির। বিস্তারিত জানাতে নোয়াখালী পৌর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, জানছিলাম যে নোয়াখালীর বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে, তো কতটা বেড়েছে আর মাছ মাংসের দরদামই বা কেমন দেখছেন? অনেক, আমি যদি শুরুতেই শুরু করতে যাই, নোয়াখালীর বাজারে কিন্তু রমজানের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রয়েছে, রমজানের আসন্ন মাহে রমজানকে সামনে রেখে বিশেষ করে মুদি মালে সব কিছুরই দাম কিন্তু গত দু তিন দিন হু হু করে বেড়ে চলছে। সেটি আজ প্রায় 135 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে যে দেশি পেঁয়াজ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি ধরে, এছাড়া ছোলা 140 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর যে ছনা অন্যান্য যে ডাল রয়েছে সেগুলো প্রায় 110 থেকে 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। গত দু তিন দিন কিন্তু নোয়াখালীর বাজারে চিনির দামও বেশ বেড়েছে বলা যায়। গত তিন দিন আগেও নোয়াখালীর বাজারে চিনি 140 টাকায় বিক্রি হলো, আজ তা 145 থেকে 150 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া তেল সহ অন্যান্য যে যাবতীয় সামগ্রীগুলো রয়েছে সেগুলো দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে বলে যারা ক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নোয়াখালীতে নোয়াখালীর বাজারে সবজির দাম সেটিও কিন্তু প্রতি কেজি সবজি বিভিন্ন আইটেমের সবকিছুই প্রায় 80 থেকে 100 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর আমি যদি মাছের বাজারের কথা বলতে চাই, নোয়াখালীর মাছের বাজারে আজ তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। আর কার্প জাতীয় যে সকল মাছ রয়েছে সেগুলো ছোট আকারের কার্পও কিন্তু 250 টাকার নিচে ক্রেতারা কিনতে পারছেন না, এবং তার সর্বোচ্চ প্রায় 500 থেকে 600 টাকা কেজি দরেও রুই কাতলা এগুলো বিক্রি হচ্ছে। আর মাংসের বাজারের যে কথা বলছিলেন, মাংসের বাজারে নোয়াখালীর মাংসের বাজারে গত প্রায় 2 সপ্তাহ ধরে কিন্তু গরু একই দরে অর্থাৎ 800 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে। আর খাসির মাংস দোকান ভেদে 1080 থেকে 1100 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। তো ক্রেতা যারা রয়েছেন তারা আসলে বিভিন্ন সময় অভিযোগ করে আসছে নোয়াখালী বাজারে যে বাজার তদারকির জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় যে জেলা প্রশাসন রয়েছেন তাদের সঠিক তদারকি না থাকার কারণে কিন্তু বাজারে যারা বিক্রেতা রয়েছেন তারা আসলে তাদের মন মতোই তারা বিক্রি করছেন বলে ক্রেতা সাধারণের অভিযোগ। আর স্থানীয় যে খুচরা অভিযোগ, আর স্থানীয় যে খুচরা পর্যায়ের বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে আসলে পাইকারি বাজারে যারা রয়েছেন পাইকারি আড়তদার তারা কিন্তু ইচ্ছাকৃতভাবেই তাদের পণ্য সামগ্রী মজুদ রেখে বাজারে অস্থিরতা সৃষ্টির একটি চেষ্টা করছে। তো অনেক নোয়াখালীর বাজার থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। রমজানকে সামনে রেখে নোয়াখালীর বাজারে বেড়েছে নিত্যপণ্যের দরদাম, আর সেই বিষয়ে জানাতেই নোয়াখালীর পৌর বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভ। পিরোজপুরের বাজারে উঠেছে নানা প্রজাতির মাছ, তবে বেশিরভাগই সাধারণ মানুষের নাগালের বাইরে। বাজারে মাছের সরবরাহ ও দরদাম নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী। আমি এখন আছি পিরোজপুর সব থেকে বড় মাছ বাজারে। এই মাছ বাজারে আমরা গত কয়েকদিন ধরেই দেখছি সমুদ্রের বড় বড় মাছ কিন্তু ধরা পড়ছে জেলেদের জালে, এবং সেই জেলেরা কিন্তু এই বাজারে মাছ নিয়ে আসছেন। আমরা দেখছি যে একটি কোরাল মাছ কিন্তু ওজন হচ্ছে 8 থেকে 12 কেজি ওজনের, এবং আইর মাছ ধরা পড়ছে 10 থেকে 15 কেজি ওজনের। অর্থাৎ মাছের যে বড় বড় সাইজগুলো সেটি কিন্তু এই বাজারে ধরা পড়ছে, এবং এই বাজারে কিন্তু বিক্রি হচ্ছে একটি 8 থেকে 10-12 কেজি ওজনের একটি কোরাল মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 900 থেকে 1200 টাকা কেজি, এবং আইর মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1200-1500 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এখান থেকে কিন্তু বড় বড় ব্যবসায়ীরা সেই মাছগুলো কিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। জেলেরা যেটি বলছেন যে তারা এখন সাগরে জাল ফেললেই কিন্তু মোটামুটি ভালো মানের মাছ তারা পাচ্ছেন এবং তারা খুশি আছেন। আরেকটি বিষয়, এই মাছ বাজারে আমরা ঘুরে যেতে দেখেছি মাছের পর্যাপ্ত মজুদ থাকলেও সাধারণ যারা ক্রেতা আছেন, নিম্ন আয়ের ক্রেতা আছেন, তারা কিন্তু মাছ কিনতে এসে হিমখিম খাচ্ছেন। অর্থাৎ মাছের পর্যাপ্ত মজুদ থাকলেও দাম কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছেন। অর্থাৎ এই বাজারে কিন্তু আমরা যেটি ঘুরে দেখেছি 200-250 টাকার নিচে কিন্তু আপনার চাষের মাছ, পাঙ্গাস, তেলাপিয়া এগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আমরা এই বিষয়ে মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে মাছের খাবারের দাম এবং মাছের যে ঘের থেকে ধরে আনার যে একটি শ্রমিক খরচ সব মিলিয়ে কিন্তু তাদের কেনা পড়তেছে 200 টাকা এবং 210 টাকা পাঙ্গাস বা তেলাপিয়া এই জাতীয় মাছের তাদের খরচ পড়ছে। তো যার কারণে কিন্তু আসলে তারা বিক্রি করতে গেলে 200-260 টাকা, 250 টাকার উপরে কিন্তু তাদের বিক্রি করতে হচ্ছে। তো এটি কিন্তু আসলে সাধারণ ক্রেতা যারা আছে তারা মাছ বাজারে এসে কিন্তু তাদেরটা অনেকটা হিমশিম খেতে হচ্ছে। অর্থাৎ রোজার আগেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মাছ বাজারে কিন্তু মাছের দাম অনেকটাই বেশি, পর্যাপ্ত মজুদ থাকলেও মাছ কিন্তু আসলে
ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সাধারণ মানুষের। তো এই ছিল আমার কাছে মাছ বাজারের সর্বশেষ সংবাদ।